মন্ডলী সভা করতেছি যে আমি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার নৌকার পক্ষে এবং ওনার পক্ষে আমাদের প্রধানমন্ত্রী তানুরের অভিভাবক আনোয়ার ফরিদ চৌধুরীর পক্ষে থাকবো এবং আমরা দলের বাইরে যাব না এই প্রত্যেকে সভা করতেছি আমি আসসালাম জামের ফরিদ আমি মোহাম্মদ মাসিদুল গনি মাসুদ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাথে এবং নৌকার সাথে আমাদের দলীয় যে নেতা আলহাজ উমর ফারুক সত্যের সাথে জীবনেও কোনোদিন বেইমানি করবো না মর্মে শপথ নিলাম আমি আজকে আমি বক্তব্য দিয়ে বলছি আমরা আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনদিন যাবো না ইনশাল্লাহ মাননীয় সংসদ আলহাজ উমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের এলাকায় দলীয় সকল কার্যক্রম পরিচালনা করবো ইনশাল্লাহ নৌকার সাথে ছিলাম আছি থাকবো এমপি মহোদয়ের সাথে থাকবো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বেইমানি করিনি ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ আর এটার এই শপথ বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি উমর ফারুক চৌধুরীর সঙ্গে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না থাকবে এখনো নাই ভবিষ্যতেও থাকবে না ইনশাল্লাহ আমি আমার মতো বলবো কোরআনের উপর আদে বলছি আমি আজীবন নৌকার সঙ্গে ছিলাম আছি থাকবো আমি ছাত্রনেতা থেকে আজ অবধি নৌকার সঙ্গেই আছি জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বেমানি করিনি কোনোদিনও করবো না আলহাজ উমর ফারুক চৌধুরী আমার রাজনৈতিক অভিভাবক তিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন আমি তার সঙ্গে কোনোদিন বেমানি করবো না সব সময় তার সঙ্গে থাকবো আমি আমরা এই বাংলাদেশে তিনটে ভাই ছিলাম একটা ভাই বড় ভাই মৃত্যুর সাথে বাংলাদেশে আর বিগত 12 তারিখে জানুয়ারি মাসের আমার এক ভাই মারা গেছে যেটা আশা করিনি সেটাই আল্লাহ ডাক বেঁধে চলে গেছে আমরা পৃথিবীতে কেউ বাঁচব না সবাই আমরা পর্যায়ে চলে যাব আমাদের আশার একটা বিধান যাওয়ার কিন্তু বিধান আমি আপনার কাছে আপনার আমার একটা অনুরোধ যে আমি দল করেছি কোনোদিন কোনো শপথ করে দল করিনি দল করেছি মরতল আপনাকে আমি ভালোবাসি মরতল আপনার কাছে আমার একটা অনুরোধ থাকল আমার মাথার উপর কোনো ছাতা নাই আজকে আমি যে শপথ করছি এই শপথের মাধ্যম আমি আপনাকেও অনুরোধ করবো আপনি আমার আমার ব্যক্তিগতভাবে আপনি আমার মাথার ছাতা এইটুকু আপনার কাছ থেকে আমি চাইবো আমার সকল চেয়ারম্যানের মাথা